দীঘা সমীকরণ সমাধান করবলে দেওয়া হয়েছে, যেটা হল 4x² + 4√3x + 3=0। ইয়াত দেখা গেল যে x² সহ 4 পূর্ণবর্গ হয়, গতি ইয়াত আমি হরণ করে পেলে আঁতরাই নলওঁ, যেহেতু পুনর্বার কৈছো x² সহ যেহেতু পূর্ণবর্গ হয়, 4 পূর্ণবর্গ হয়, গতি আমি x² সহকটা আঁতরাই নলওঁ। এই পূর্ণবর্গ হওয়ার কারণে আমি লিখে দিলো 2x² + 2 × 2x√3 আসলে √3 আমি বি বলে ধরিম, 3 আমি লিখব পড়ো বর্গমূল 3 বর্গ, যেহেতু বর্গমূল 3 আর বর্গমূল 3 পূরণ করলে আমি 3 পাম। এই ক্ষেত্রে দেখা গেল এই a² + 2ab + b² ই একটা পূর্ণবর্গত পরিণত হল, যেহেতু ই একটা দীঘা সমীকরণ, গতি ইয়ারপর আমি সদায় দুটামান পাম, গতি আমি 2x + √3² আমি দুটা উৎপাদক হিসাবে লিখিলো, আমার উৎপাদক ভাঙা হয়ে গেল। এই ক্ষেত্রে আমি দেখিলো যে দুটা উৎপাদকর ফলাফল শূন্য হয়, এই উৎপাদক শূন্য হব নহয়, এই উৎপাদক শূন্য হব, যদি এই উৎপাদক শূন্য তারপর আমি 100 মানটা পাম, এই উৎপাদক শূন্য করে পেলে আনটো মান পাম 100, ইয়াত 2x লিখিলো +√3 - √3 হল সোমাতে গেল, এক্স মান পাবো আমি -√3/2, বা এইটোর পদক আমি শূন্য ধরেছো, ইয়াতো একদরে -√3, এক্স মান পাবো আমি -√3/2, দেখা গেল যে আমি এক্সর মান দুটা সমান পাইছো, -√3/2 আর ইটো -√3/2, এই দুটা হল এই দীঘা সমীকরণের দুটা মূল।